আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গাছ দেখো, গাছে পাড়া দিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আপনারা সেভেন হোয়াটসঅ্যাপ যে মিনি পাওয়ার টিলারটা এর আগে দেখেছিলেন, সেটা আজকে আমরা এক জায়গায় এসেছি। ওনারা নিয়েছেন, এটা ব্যবহার করছেন। এটা পেঁপে বাগানে দেখেন, চারিদিকে পেঁপের চারা, এই যে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, তো সেখানে এই ঘাসগুলো নিরানিও হচ্ছে, চাষও হচ্ছে। এনারা দেখেছিলেন যে এর আগে লেবার দিয়ে অনেক খরচ হয়েছিল, তারপরে এই মেশিনটা নেন এবং এই মেশিনটাতে কিরকম চাষ হয় সেটা দেখেন। এখানে 32টা ফলা লাগাইছি, সর্বোচ্চ যেটা ফলা থাকে সেটা আমরা মেশিনে, এবং দেখতে পাচ্ছি অনেক বড় একটা জমি, প্রায় ওনারা যেটা বললো 1 একরের মতো জায়গা আছে আর কি। তো আমরা অলরেডি অনেক দূর চাষ করে ফেলেছি, তারপরও আমরা আপনাকে লাইভে দেখাচ্ছি যে একটা করে সারিতে ওনারা অনেক পরিমাণে পেঁপের চারা লাগিয়েছেন। এখানে দেখেন মাটিটাও অনেক শক্ত এবং প্রচুর পরিমাণে ঘাস দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে দুই সারির মাঝখানটা করে এনারা চাষ দিয়ে নিচ্ছে নাকি এই মেশিন দিয়ে। দেখেন কত সুন্দর চাষ হচ্ছে। বুঝতে পারছেন কত বড় জমি এবং চাষ কত সুন্দর হচ্ছে। দেখেন একবার চাষেই একবারে মাটিটাকে কত নরম ঘাস সহ তুলে ফেলবে দেখতে পাচ্ছেন। দেখেন এই জমিটাতে চাষ করলে দেখা গেল যদি লেবার দিয়ে আপনি কাজ করেন প্রচুর টাকা খরচ হবে, দুই হচ্ছে এখানে কোনো পাওয়ার টিলার ঢুকবে না। এখন ছোট একটা মিনি পাওয়ার টিলার নিয়ে এনে দেখেন কতগুলো কাজ করছেন। এবং এই দিকটা একটু আপনাদেরকে দেখাই, অলরেডি এগুলো চাষ হলো একটু আগে, এই যে দেখতে পাচ্ছেন। আর পেঁপের চারাগুলো ইনি লাগিয়েছেন, খুব বেশি দিন হয়নি, এই পেঁপের চারাগুলো এখনও ছোটো। দেখেন এটা রোপণ করার পরেও কত দ্রুত ঘাসগুলো জন্মাইছে। এখন ইনি চাচ্ছেন যে এই ঘাসগুলো কম খরচে কীভাবে এগুলো চাষ করা যাবে, সেটার জন্যই আমাদের এই মেশিনটা নিয়েছেন। আমরা ছোটো কাজ জন্য এটা রিকমেন্ড করেছিলাম। তো উনি এটা নিয়ে অনেক স্যাটিসফাইড। তো আমাদের আরও অনেকগুলো মডেল আছে, তার মধ্যে আপনাদের যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন যেটা মেশিনগুলো দিচ্ছি, যাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যাদের দাম কোনটা কী দামের মধ্যে, বাজেট, সেই বাজেট অনুযায়ী নিচ্ছেন। তো এটা আমরা চালাচ্ছি, এর আগে এটা কাদাতেও চালিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো কাদাতেও কত সুন্দর চালানো যায় সেটা আপনারা অলরেডি দেখেছেন। দেখেন কি পরিমাণ ঘাস আর কত নরম করে ফেলতেছে এবং ঘাস পর্যন্ত তুলে ফেলতেছে। প্রচুর পরিমাণে
পেঁপের চারা এখানে রোপণ হয়েছে। আশা করি খুব শীঘ্রই এটার একটা আমরা আলাদা ভিডিও দিব কীরকম ফলন হচ্ছে। আর আমরা আজকে আসলে মেশিনটার জন্যই আসা মূলত। একাই হাতে ঘুরিয়ে নিয়েও চালানো যাচ্ছে, খুব কঠিন একটা কাজ না এটা চালানো, খুব একটা দক্ষতারও প্রয়োজন নেই, যে কেউ চালাতে পারবে মেশিনটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অনেক মানুষ দেখতে পারে, উপকৃত হতে পারে। এবং এই ছোটো ছোটো মেশিন এখন দরকার, লেবার খুব সহজে পাওয়া যায় না এবং প্রচুর খরচ। আসলে নিড়ানির কাজটাতে যে কোনো ফসল না বাড়ার একটা কারণ হচ্ছে তার ঘাস, তো এই ঘাসগুলো নিড়ানি দেওয়া লেবার কস্টিং অনেক। তো একটা মেশিন হলে তার নিজের ছোটো কাজ থেকে শুরু করে সব কিছু করতে পারে। এবং অনেক মডেলের আমাদের মিনি পাওয়ার টিলার আছে, তার মধ্যে পেট্রোল চালিত এটা, এরপরে ডিজেল চালিতগুলো আছে, সেগুলো দেখে নেবেন, আমাদের পেজ একটু ঘুরে আসবেন। পেজটাতে ঘুরলেই দেখতে পারবেন আসলে যে কতগুলো মডেলের মেশিন আছে, এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারেন। রংপুরে আমাদের মেইন অফিস এবং সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। এই মেশিনটার দাম হচ্ছে 55,000 টাকা। এটা পেট্রোল চালিত 7 হর্সের। এটা এরপরে ডিজেল চালিতগুলো আছে, ডিজেল চালিতগুলোও নিতে পারবেন। দেখেন উঁচু নিচু সব জায়গায় চালাচ্ছে। ডিজেল চালিতগুলোর দাম একটু বেশি এবং 4 হুইলেরও আছে, এটা হচ্ছে 2 হুইল। দেখেন আঁকা বাঁকা সব জায়গায় চালাচ্ছে, ছোটো হওয়ার কারণে খুব ইজিলি এটা মুভ করতে পারছে। বড়োগুলো দেখা যায় যে এরকম উঁচু জায়গায় কিন্তু উঠতে পারতো না বা বিভিন্ন সমস্যা হতো। দেখেন এই উঁচু জায়গাতেও চাষ করছে এবং বিভিন্ন জায়গায় খুব ইজিলি এটাকে মুভ করা যাচ্ছে, আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন। এবং কতটা চাষ হচ্ছে এখানে দেখলেই বুঝতে পারছেন যে কত রকম ঘাস ছিল এবং কত দ্রুত ওটা চাষ হয়ে যাচ্ছে আর কি। তো দামটা আমি বলছি, দাম হচ্ছে 55,000 টাকা। এর কয়েক আরও ইয়া আছে 55,000। এটা হচ্ছে গিয়ার সিস্টেম, এর বেল সিস্টেমটাও আছে, বেল সিস্টেমটাও দাম হচ্ছে 55,000 টাকা। আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন, যাদের যেটা পছন্দ হয়। তো কথা বাড়াচ্ছি না, আপনারা কাজগুলো দেখেন, আমি একটু ভিডিওটা একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করি, আবার কথা হবে।
দেখতে পেলেন কত দ্রুত এই মাথা থেকে ওই মাথা চাষ করে। দেখতেই পাচ্ছেন এই পুরো জমিতেই প্রায় আধা ঘন্টারও কম সময়ের মধ্যে কত দ্রুত চাষ হয়ে গেল। আর ওটা কি ওই যেটা কালকে নিমের তেল নিলাম ওটা কি শুধু ওইটাই? কারণ ওটা তো আলাদা রিয়াকশন না, ওকে আমারই আলাদা ভাবে দেই। ওটা স্প্রে কি দিয়া করবেন? স্প্রে তো ওই যে এই যেমন এই খরচটা যদি মালসিং বা অন্য কিছু হইতো এখানে মালসিং করে একটু অসুবিধা আছে। না আমি ওই যে মরিচ আর তোমার শশাটা করবো, তো জমি রেডি হয়েছে ওই কারণে মালসিং মানে পুরোটা করবো না। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, আমরা ভিডিওটা আর বাড়াবো না।
প্রায় 19-20 মিনিটের মতো হয়ে গেছে। আপনাদের যদি প্রয়োজন হয় মেশিনটা অবশ্যই নেবেন, আর সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। এরকম বিভিন্ন জায়গায় এটা ছোট জায়গায় চার্জ করতে পারবেন। দামটা আরেকবার বলে দিই, এটা 55,000 টাকা। এটা হচ্ছে গিয়ার সিস্টেম, বেল সিস্টেমও আছে, ওটারও দাম 55,000 টাকা। আপনারা যে কোনো একটা নিতে পারবেন, একই রকম কাজ হবে, সব কিছু হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।